কৃষক এই ঋণ না পায় তাহলে কৃষি ঋণ নাম দেয়া হতো কেন নয় শতাংশ ছিল তখন নর্মাল ঋণের উপরে সুদ সুদের হার আর কৃষি ঋণের বেলা ছিল আই আট শতাংশ বা সাত শতাংশ তো যখনই আপনি কৃষি ঋণ হিসেবে দিবেন কৃষি ঋণটা আবার মানে আগে তো দুটাই কন্ট্রোল ছিল এখন মনে করেন যে আপনার যখন নর্মাল ইন্টারেস্ট রেট হইলো এখন পনেরো থেকে ষোলো শতাংশ কিন্তু কৃষি ঋণ কিন্তু এত বাড়ায় না কৃষি ঋণ বোধহয় নয় বা দশের ভিতরে আছে কৃষির অবদান জিডিপিতে মাত্র বারো শতাংশ এই মুহূর্তে কিন্তু সমস্যা যেটা সেটা হলো যদিও বারো শতাংশ জিডিপির অংশ কিন্তু প্রায় ফর্টি সিক্স বা সাতচল্লিশ বা আটচল্লিশ শতাংশ লোক এখনও কৃষিখাতে মাধ্যমে জীবিকা নির্বাহ করে সেগুলি কৃষক আছে সেগুলি যারা কৃষক কৃষির সাথে বিভিন্ন অতএব অথচ অন্যান্য দেশে আমেরিকাতে আপনি দান জিডিপিতে কৃষির অবদান প্রায় তিন শতাংশ কিন্তু মোট চাকরিজীবী হলো এক শতাংশ কিন্তু বাংলাদেশের হলো টোটালি উল্টা বাট এটা হলো নর্মাল একটা একটা দেশ যখন একদম কৃষি ভিত্তিক দেশ থেকে যখন উৎপাদন শিল্পে শিল্পে দেশে পরিণত হয় এ যে একটা রূপান্তরিতকরণ এই যে একটা প্রসেস এই প্রসেসের সবসময় যেমন আমাদের দেশে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন নাইনটি উনিশ মানে নব্বই শতাংশ লোক কৃষিতে জড়িত ছিল এখন এটা কমতে 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 এখন ছচল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ আসছে এটা এটা একটা কারণ হলো যে কৃষিতে উৎপাদন ছিল তা বাড়ে কিন্তু মোট জমি তো আর বাড়ে না তো মোট জমি আপনার কৃষিতে যদি আপনি উৎপাদন বাড়াতে চান আপনার অলরেডি দুটা পন্থা একটা হলো একই জমিতে উৎপাদন বাড়াইতে অথবা আপনার মোট জমি বাড়াইতে হইব বিগত সরকারের সময় প্রচুর প্রজেক্ট দেখেছি প্রচুর প্রকল্প আসতো প্রকল্প মানেই হইল এক ধরনের লুট পাট করা যেমন আপনি আপনি তো আমি তো জানি না এই প্রকল্পে কত টাকা যাবে একশো টাকা যেটা যদি রিয়েল খরচ আপনি আগে থাকতে বলেন যে একশো টাকা লাগবে এটা একটা প্রসেসে অনুমোদন হইয়া এটা যায় তো আপনি একশো টাকা খরচ করেন কিন্তু কাজটা হইলো মাত্র একশো টাকার তো পঞ্চাশ টাকা একটা চুরি করলেন